নমস্কার, স্বাগত ক্যাল কলিং টিভিতে। আমি তনুকা। কফির কাপ ছেড়ে এবার বিগ বসের ঘরে। নতুন সিজনে এবার সালমানের পরিবর্তে বিগ বসের হোস্ট হচ্ছেন করণ জোহর। টেলিভিশনের অন্যতম মেগা রিয়েলিটি শো বিগ বস প্রথমবার কোনো চ্যানেলে নয়, একেবারে ওটিটিতে প্রিমিয়ার করতে চলেছে। প্রথম ছ সপ্তাহ শোটি হোস্ট করবেন বলিউডের বিখ্যাত নির্মাতা ও পরিচালক করণ জোহর। কফি উইথ করণের হোস্ট ডিজিটাল স্পেসের সালমানের রিয়েলিটি শো হোস্ট করতে চলেছেন। সম্প্রতি বিগ বস ওটিটি প্রিমিয়ারে বিষয় ঘোষণা করেছে। অত্যন্ত প্রত্যাশিত রিয়েলিটি শো এর প্রথম ছয় সপ্তাহ অনুরাগীদের হাতের মুঠোয় 24/7 থাকবে। ঘোষণার পর থেকেই ভক্তরা উত্তেজিত, এবং এর অন্যতম কারণ অবশ্য শো এর প্রথম প্রোমো। ভিডিওতে রয়েছেন স্বয়ং ভাইজান সালমান খান। সালমান প্রোমো ভিডিওতে ঘোষণা করেন এবং দর্শকদের সতর্কও করেছেন, কারণ বিগ বসের নতুন সিজনে রয়েছে সবচেয়ে বেশি উন্মাদনা এবং আরও চাঞ্চল্যকর জনতা ফ্যাক্টর। সাধারণ দর্শকের হাতে কিছু ক্ষমতা এই সিজনে নজর কাটা হতে পারে, এবং এটাই দর্শকদের বাড়িতে বসে শোয়ের সঙ্গে জুড়ে থাকার আরও আনন্দ উপভোগ করার সুযোগ এনে দেবে। সামগ্রিকভাবে নতুন সিজনে প্রচুর ড্রামা, বিনোদন এবং আবেগ মিশ্রিত এক অনন্য অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। নতুন এই বিগ বস ওটিটির বিষয়ে মন্তব্য করে সালমান খান বলেন, এটা দুর্দান্ত যে বিগ বসের এই সিজন টেলিভিশন থেকে ছ সপ্তাহ আগে বিগ বস ওটিটির সঙ্গে ডিজিটালে প্রথম দেখানো হবে। প্ল্যাটফর্মটি অতুলনীয় ইন্টারঅ্যাক্টিভিটি দেখতে পাবে, যেখানে দর্শক কেবল বিনোদন পাবে তা নয়, বরং এতে অংশ নেবে, জুড়বেন, টাস্ক দেবেন এবং আরও অনেক কিছু। এবং এটা সত্যি, সমস্ত প্রতিযোগীদের কাছে আমার পরামর্শ, সক্রিয় থাকুন, বিনোদন দিতে থাকুন এবং বিগ বস হাউসে নিজেকে ভালোভাবে পরিচালনা করুন। 8ই আগস্ট ভোটে প্রিমিয়ার হতে চলেছে বিগ বসের নতুন সিজনের। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ। ক্যাল কলিং টিভি ব্রিংস টু কলকাতা অ্যান্ড আগরতলা দ্য বেস্ট ইন ক্লাস টেলিমেডিসিন সার্ভিসেস ফ্রম দ্য স্টেট অফ দ্য আর্ট Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems.